আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আফরোজা আক্তার কামাল, শ্রুতি বিআরবি কেবলস। সংবাদ শিরোনাম, সরকারের পদত্যাগ সহ দশ দফা দাবিতে আজ রাজধানীতে বিএনপির গণমিছিল। এবারও পাড়া মহল্লায় পাহারায় থাকবে আওয়ামী লীগ। যত বেশি খেলাধুলার চর্চা তত বেশি উৎকর্ষতা, বললেন প্রধানমন্ত্রী। প্রতি জেলায় গড়ে তোলা হবে বিকেএসপি। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। সরকারের পদত্যাগ ও কারাবন্দীর নেতাকর্মীদের মুক্তিসহ দশ দফা দাবিতে আজ রাজধানীতে শান্তিপূর্ণ গণমিছিল করবে বিএনপি। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর এ জেড এম জাহিদ হোসেন একথা জানান। সব বাধা উপেক্ষা করে জনগণ গণমিছিল সফল করবে বলেও এ সময় আশা প্রকাশ করেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন রবি আক্তার সুবর্ণা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সহ দলের শীর্ষ নেতাকর্মীদের মুক্তি এবং সরকারের পদত্যাগ সহ দশ দফা দাবিতে রাজধানীতে শুক্রবার গণমিছিল করবে বিএনপি। এ বিষয়ে দলের প্রস্তুতি জানাতে নয়াপল্টনে সংবাদ সম্মেলন করেন বিএনপি। এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান ডাক্তার আর এ জেড এম জাহিদ হোসেন বলেন, গণমিছিলের অনুমতি দিয়েছে ডিএমপি। তিনি আরও বলেন, জুম্মার নামাজের পর নয়াপল্টন থেকে শান্তিপূর্ণ গণমিছিল শুরু হয়ে তা মগবাজার গিয়ে শেষ হবে। আমরা গণতন্ত্র মুক্তির যে কর্মসূচি, অর্থাৎ গণমিছিলের যে কর্মসূচি, সেটি দিয়েই আমরা শুরু করতে চাই। সেজন্যই আগামীকালকে 30শে ডিসেম্বর এই দেশে যে বিএনপির পক্ষ থেকে, সেই সাথে অন্যান্য দল রাজনৈতিক দলও যুগপথভাবে একই ধরনের কর্মসূচি ঘোষণা করেছে। আমরা সবার সহযোগিতা চাই, কোনো উস্কানিমূলক বক্তব্য দিয়ে বিএনপির নেতা কর্মী দেশের মানুষকে, জনগণকে বিভ্রান্ত করা যাবে না। অন্যদিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক অনুষ্ঠানে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান জানান, রাষ্ট্র মেরামতের রূপরেখায় নতুন কোনো প্রস্তাবনা আসলে তা বিবেচনা করা হবে। মৌলিক মানবাধিকার, রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক সাম্য, স্বাধীনতা এবং সুবিচার নিশ্চিত হইবে, এটা হলো আবার সংবিধানের প্রস্তাবনা, যার ভিত্তিতে গোটা সংবিধান রচিত হয়েছে। আর সেই প্রস্তাবনা যা লেখা আছে, আমার সে আইনের শাসনকে আছে। আর বিরোধী দল হলে তারা মিটিং করতে পারবে না, তাদেরকে বাধা দেওয়া হবে, সেখানে গুলি করে মানুষ মারা হবে। দশ দফা দাবি আদায়ের আন্দোলনের কোনো বিকল্প নেই বলেও জানান বিএনপি নেতারা। রাষ্ট্রের বা দেশের জনগণের স্বার্থে। রাবে আক্তার সুবর্ণা, এটিএন বাংলা, ঢাকা। 10 ডিসেম্বরের মতো আগামীকালও ঢাকায় বিএনপির গণমিছিল কর্মসূচি চলাকালে আওয়ামী লীগ নেতাকর্মীরা পাড়া মহল্লায় পাহারায় থাকবে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সচিবালয়ে সাংবাদিকদের তিনি জানান, রাজনৈতিক কর্মসূচির নামে কেউ নাশকতা করলে আওয়ামী লীগ বসে থাকবে না। ইকরামুল হক সাইমের রিপোর্ট। সচিবালয়ে সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় শুক্রবার বিএনপির গণমিছিল কর্মসূচির বিষয়ে ক্ষমতাসীন দলের অবস্থান তুলে ধরেন তিনি। পাল্টাপাল্টির কোনো বিষয় না, বিষয়টা হলো আমাদের সতর্ক পাহারায় থাকতে হবে। এখন তারা গণমিছিলের নামে এখানে সহিংসতা করবে, আগুন নিয়ে আসবে, তারা ভাঙচুর করবে, অগ্নিসংযোগ করবে, তা আমরা কি করব? দাঁড়িয়ে দাঁড়িয়ে ললিপপ খাবো? রংপুর সিটি নির্বাচনে দলের ভরাডুবি প্রসঙ্গে তিনি বলেন, দলীয় নেতাকর্মীদের মধ্যে যারা নির্বাচনে মাঠে নামেননি তাদের বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া আগামী জাতীয় নির্বাচনে ব্যালটে ভোট নিলেও দলের আপত্তি নেই বলেও জানান ওবায়দুল কাদের। আমরা তদন্ত করে দেখছি, আমরা সাংগঠনিক ব্যবস্থা নিতে যাচ্ছি বড় রকমের। এক সপ্তাহের মধ্যেই আমরা বড় রকমের সাংগঠনিক ব্যবস্থা নিতে যাচ্ছি। আর না খেলা হবে তো এখানে, না খেলা হবে নির্বাচন, আর সব জেনারেল ইলেকশন, এগুলো কি খেলা? এগুলো স্থানীয় সরকারে। এ সময় সেতুমন্ত্রী বলেন, সরকারের বর্তমান মেয়াদেই মতিঝিল পর্যন্ত পৌঁছে যাবে মেট্রো রেল। আমরা আগামী বছর ইনশাল্লাহ এই সরকারের মেয়াদেই মতিঝিল পর্যন্ত চলে আসবে। তবে নতুন বছরে কোনো বড় প্রকল্প নেওয়া হবে না বলেও জানান তিনি। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা।
বিএনপি নেতাদের বক্তব্য তোতা পাখির শেখানো বুলির মতো বলে মন্তব্য করেছেন তথ্য সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সচিবালয়ে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি বাচসাসের নবনির্বাচিত কমিটির সাথে মতবিনিময় অনুষ্ঠানে তিনি মন্তব্য করেন। হাসান মাহমুদের মতে, 14 বছর ধরে বিএনপি নেতারা একই কথা বলে আসছেন। তোতা পাখির কথা কিংবা ময়না পাখির কথার মতো কোন জায়গায় মোশারফ সাহেবের কথা, বিজবি সাহেবের কথা, ফখরুল সাহেবের কথা, তারপর গর্ষের বাবুর কথা, আরও তাদের সম্মানিত যারা নেতৃবৃন্দ আছে সবগুলো ময়না পাখির মতো কথা বলে, 14 বছর ধরে একই ঢোল বাজাচ্ছে, এগুলোর মধ্যে কোনো নতুনত্ব নাই। তো প্রকৃতপক্ষে আসলে 14 বছরে তারা জনগণ থেকে যোজন যোজন দূরে সরে গেছে। আমরা কোনো পাল্টা কর্মসূচি দিচ্ছি না, তবে আগামীকাল আমাদের দলীয় নেতাকর্মীরা ঢাকা শহরের বিভিন্ন স্পটে সতর্ক পাহারায় থাকবে। যত বেশি খেলাধুলার চর্চা হবে তত বেশি উৎকর্ষ সাধন হবে বলে মনে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় প্রতি জেলায় বিকেএসপি গড়ে তুলতে সরকারের পরিকল্পনার কথা আবারও জানান প্রধানমন্ত্রী। মৌন রিপনের রিপোর্ট। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব গোল্ড কাপ ফুটবলের ফাইনাল খেলা দেখতে রাজধানীর আর্মি স্টেডিয়ামে উপস্থিত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রংপুর ও খুলনা বিভাগের ফাইনাল খেলা গ্যালারিতে বসেই উপভোগ করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, সবার জন্য ক্রীড়া নিশ্চিতে কাজ করছে সরকার। খেলাধুলায় তার সরকারের অবদানের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আগামীতে খেলাধুলার উন্নয়নে আরো অনেক পরিকল্পনা রয়েছে। আরো উচ্চতর প্রশিক্ষণ পেলে বাংলাদেশও একদিন বিশ্বকাপ খেলবে বলে এ সময় আশা করেন সরকার প্রধান। এই টুর্নামেন্টের প্রতিভাবান 40 জন ভালো এবং 40 জন বালিকা খেলোয়াড়কে বিকেএসপিতে 3 মাসের জন্য নিবিড় প্রশিক্ষণ ক্যাম্প আয়োজন করা হবে। তাছাড়া বিদেশে পাঠিয়েও ট্রেনিং এর ব্যবস্থা আমরা নিচ্ছি। দেশে পাঠিয়েও আমরা ট্রেনিং করাবো। কিছুদিন আগে আমরা দেখলাম বিশ্বকাপ হয়ে গেল ফুটবলে, কিন্তু বাংলাদেশ জায়গা পায়নি। তবে আশা করি আগামীতে ফুটবলে বাংলাদেশ অবশ্যই বিশ্বকাপে যোগদান করবে। সেইভাবে এখন থেকে নিজেদের তৈরি করতে হবে। কি তোমরা করবে? তো ঠিক আছে, তোমরাই হবে আমার সেই গোল্ডেন বয়, আমরা বিশ্বকাপ গোল্ড কাপ জয় করবো। পরে খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন শেখ হাসিনা। বঙ্গবন্ধু শেখ মুজিব গোল্ড কাপে টাইব্রেকারে 5-4 গোলে বরিশালকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জেতে সিলেট বিভাগ। অন্যদিকে শেখ ফজিলাতুন্নেসা মুজিব গোল্ড কাপের ফাইনালে খুলনাকে 2-1 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে রংপুর। এবারের প্রতিযোগিতায় জেলা, উপজেলা, বিভাগ এবং জাতীয় পর্যায়ে অংশ নেয় মোট 110,664 জন বালক বালিকা। মমিনুর রিপন, এটিএন বাংলা, ঢাকা। ওয়ার্ল্ড হেপাটাইটিস অ্যালায়েন্সের দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের বোর্ডের মেম্বার নির্বাচিত হওয়ায় রিয়াজুল ইসলামকে সংবর্ধনা দিয়েছে ন্যাশনাল লিভার ফাউন্ডেশন অব বাংলাদেশ। আন্তর্জাতিক এই সংস্থার মেম্বার হিসেবে 28টি সংস্থার প্রতিনিধিত্ব করবেন রিয়াজুল। পাশাপাশি বাংলাদেশসহ এই অঞ্চলের হেপাটাইটিস প্রতিরোধে কাজ করবেন তিনি। 2001 সালে হেপাটাইটিস বি এবং 2009 সালে লিভার সিরোসিসে আক্রান্ত হওয়ার পর 2011 সালে বারডেম জেনারেল হাসপাতালে সফল লিভার ট্রান্সপ্লান্ট করা হয় রিয়াজুলের। লিভার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা অধ্যাপক মোহাম্মদ আলী এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন। ইংল্যান্ড ক্রিকেট দল বাংলাদেশ সফরে আসার আগেই হেড কোচ নিয়োগ দেওয়া হবে বলে জানান বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী সুজন। বিসিবি কার্যালয়ে একথা জানান তিনি। রাসেল ডোমিঙ্গো অধ্যায় শেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ড নেমেছে নতুন কোচের সন্ধানে। তবে টাইগারদের নতুন হেড কোচ হওয়ার দৌড়ে কারা এগিয়ে সে ব্যাপারে পরিষ্কার কিছু জানাননি বিসিবির প্রধান নির্বাহী পরাগারমানের রিপোর্ট।
2016 সালে শেষবার বাংলাদেশ সফরে এসেছিল ইংল্যান্ড। সেবার সফরকারীদের বিপক্ষে প্রথমবারের মতো টেস্টে জয় পেয়েছিল টাইগাররা। এবার তিনটি করে ওয়ানডে এবং টি টোয়েন্টি ম্যাচ খেলতে আগামী 20 ফেব্রুয়ারি বাংলাদেশ সফরে আসবে ইংল্যান্ড। এদিকে হেড কোচ রাসেল ডোমিঙ্গো পদত্যাগ করায় বিসিবিও আছে নতুন কোচের সন্ধানে। বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী জানান, ইংল্যান্ডের বিপক্ষে সীমিত ওভারের সিরিজের আগে নতুন কোচ খুঁজে পেতে লম্বা সময় পেয়েছেন তারা। দিতে পারবো মাত্র একজন আমাদের যে হেড কোচ উনি রিজাইন করেছেন, আমাদের এই ব্যাপারটা যেহেতু এই পজিশনটা খালি হয়েছে আমরা এ ব্যাপারে কাজ করব এবং যখন বিষয়টাকে ফুললি কনফার্ম হবে এবং এটা ডকুমেন্টেড হবে তখনই হয়তো আমরা বলতে পারবো। এর আগে কিন্তু আসলে কোনো নাম আমাদের দিক থেকে বলাটাও ঠিক হবে না এবং যাদের সাথে আমাদের যোগাযোগ হবে বা হচ্ছে তাদের জন্য বিষয়টা বিব্রতকর হবে। আগামী বছর ভারতে হবে ওয়ানডে বিশ্বকাপের আসর। শুধু বিশ্বকাপের জন্য নয়, দীর্ঘ সময়ের জন্যই কোচ খুঁজছে বিসিবি। সেই পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। আমাদের একটা টার্গেট থাকবে, যেহেতু ইংল্যান্ড আপনারা জানেন যে ইংল্যান্ড বাংলাদেশ সফর করবে এবং এখানে একটা সুবিধা আছে যে একটা ব্রিদিং স্পেস আমরা পাচ্ছি বিপিএল এর সময়, আমরা এই সময়টাকে আমরা কাজে লাগাতে পারবো। আমাদের চেষ্টা থাকবে যে ইংল্যান্ড ট্যুরের আগেই যাতে আমরা নির্ভরযোগ্য কাউকে জাতীয় দলের সাথে সম্পৃক্ত করতে পারি কিনা। প্রধান কোচ হিসেবে প্রার্থীদের অভিজ্ঞতা ও দক্ষতা বিবেচনা করা হবে বলে জানান নিজামুদ্দিন চৌধুরী সুজন। পরাগারমান, এটিএন বাংলা, ঢাকা। শেষ করার আগে বিয়ের বিজ্ঞাপন সংবাদ শিরোনাম আরো একবার। সরকারের পদত্যাগ সহ 10 দফা দাবিতে আজ রাজধানীতে বিএনপি গণমিছিল, এবারেও পাড়া মহল্লায় পাহারায় থাকবে আওয়ামী লীগ। যত বেশি খেলাধুলার চর্চা তত বেশি উৎকর্ষতা বললেন প্রধানমন্ত্রী, প্রতি জেলায় গড়ে তোলা হবে বিকেএসপি। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি এটিএন বাংলা সংবাদ। ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।